হ্যালো নিট স্টুডেন্টস আজ আমরা এসে গেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে যেটা হচ্ছে সিকিম মণিপাল ইউনিভার্সিটির রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপের প্রসেসটা নিয়ে এই ভিডিওতে আমরা তোমাদেরকে স্টেপ বাই স্টেপ আমরা তোমাদেরকে প্রসেসটা ক্লিয়ারভাবে বুঝাবো স্কিপ করবে না স্টার্টিং থেকে এন্ডিং অবধি ভিডিওটি খুবই ইনফরমেটিভ চলো তাহলে শুরু করা যাক ওয়েবসাইট দিয়ে ওয়েবসাইটটি হচ্ছে অ্যাপ্লাই এস এম আই এম এস ডট এস এম ইউ ডট ইডি ইউ ডট আই এন স্ল্যাশ অ্যাপ্লিকেশন এই ওয়েবসাইটে ক্লিক করলে তোমরা এই পেজটি তোমাদের সামনে চলে আসবে এই পেজে ঠিক রাইট হ্যান্ড সাইডে তুমি দেখতে পাবে যে অ্যাডমিশন ওপেন টোয়েন্টি টোয়েন্টি বলে লেখা রয়েছে ঠিক ওই বক্সের মধ্যেই তোমাদেরকে স্টার্ট করতে হবে তোমার নাম ইমেল অ্যাড্রেস ফোন নাম্বার একটা অথেন্টিক ফোন নাম্বারই তোমরা দেবে যেটা অলরেডি তোমরা ইউজ করছো সেরকমই কারণ ওর মধ্যেই সমস্ত ওটিপি এই সমস্ত কিছু ওর মধ্যেই পাবে তোমরা তারপর স্টেট সিলেক্ট করে নেবে সিটি সিলেক্ট করে নেবে এইভাবে ওই ফর্মটিকে ভালো মতো ফিল আপ করে তারপরে রেজিস্টারে ক্লিক করবে রেজিস্টারে ক্লিক করার পর তোমাদেরকে শো করে দেবে যে থ্যাংক ইউ ফর রেজিস্টারিং ইন উইথ সিকিম মণিপাল ইউনিভার্সিটি তোমরা এটি দেখে নেওয়ার পর ব্যাক টু হোম ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে এইরকম একটা পেজ ওপেন হবে যেখানে তোমরা পার্সোনাল ডিটেলস দিয়ে স্টার্ট করবে যেখানে তোমরা প্রোগ্রাম কোর্স স্পেশালাইজেশন সমস্ত কিছু দেখতেই পাচ্ছ তোমাদের সামনেই রয়েছে এগুলোকে ভালো মতো ফিল আপ করতে হবে এবং পার্সোনাল ডিটেলসও তোমাকে তোমার নাম মিডিল নেম লাস্ট নেম এগুলো ফিল আপ করতে হবে মোবাইল নাম্বার ইমেল অ্যাড্রেস ডেট অফ বার্থ এগুলো খুবই ইম্পর্ট্যান্ট কন্টিনিউ করার পর নেক্সটে ক্লিক করবে এবং নেক্সটে চলে যাবে যে তোমার প্যারেন্টস ডিটেলস প্যারেন্টস ডিটেলসে গিয়ে তুমি দেখতে পাবে এখানে তোমার বাবা মার তোমাকে ফোন নম্বর ভালো মতো নেম সমস্ত কিছু পুট করতে হবে তারপর অ্যাড্রেসটাও তোমাকে সমস্ত ভালো মতো পুট করে দিতে হবে এখানে করার পর মেক পেমেন্ট অপশান আছে ওখানে ক্লিক করার পর পর তোমাদের সামনে চলে আসবে পার্সোনাল ডিটেলসটা একবার চোখ বুলিয়ে নেবে ভালো মতো তারপরেই দেখে নেবে যে পেমেন্ট কত টাকা চাইছে সকল ক্যাটাগরি স্টুডেন্টের জন্যই এই পাঁচশো টাকাটা সেম থাকবে এখানে মেক পেমেন্ট অপশানটা গিয়ে ক্লিক করলে তোমাদের কাছে চলে আসবে একটি কিউআর অপশন এখানে শো কিউআর এ ক্লিক করার সম্পর্ তোমাদের কিউআরটা ওপেন করবে এবং কিউআরটি স্ক্যান করে নিয়ে নিতেও পারো এছাড়াও তোমাদের কাছে আরও অপশন রয়েছে কার্ড নেট ব্যাঙ্কিং ওয়ালেট সমস্ত কিছু অপশন রয়েছে এইটাকে প্রসেসটাকে কমপ্লিট করার পর তোমাদেরকে দেখিয়ে দেবে যে থ্যাংক ইউ ইওর পেমেন্ট হ্যাজ বিন রিসিভ সাকসেসফুলি এটার একটা এসেস নিয়ে রাখতে পারো তোমাদের উপর বা কোথাও নোট ডাউনও করে রাখতে পারো যে আমরা পেমেন্ট ট্রানজ্যাকশন আইডিটা এরপর সাবমিট সাবমিটার অ্যাপ্লিকেশনে ক্লিক করবে তারপর ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখাবে যে এডুকেশন কোয়ালিফিকেশনগুলো তোমাকে সমস্ত কিছু এখানে পুট করতে হবে এখানে তোমাকে টেন্থের যাবতীয় যা যা চেয়েছে ভালো মতো বুঝে ফিল আপ করবে পাসিং ইয়ার থেকে স্টার্টিং করে বোর্ড ইউনিভার্সিটি পাসিং পার্সেন্টেজ কত ছিল সেই বছর তোমার স্কোরের সমস্ত কিছু এইভাবেই সেম টেন্থেরও দেবে আর টুয়েলভেরও দেবে দেওয়ার পর তোমাকে হ্যাভ ইউ অ্যাপেয়ার ফর নিট ইয়েস অর নো তুমি সেটা আন্ডারস্ট্যান্ডিং নিজের থেকে করে নেবে যে ইয়েস নাকি নো হবে করে নেওয়ার পর নেক্সট অপশনে যাবে নেক্সট অপশানে হচ্ছে আপলোড ফাইলস আপলোড ফাইলসটা খুবই ইম্পর্ট্যান্ট জিনিস আপলোড ফাইলটা যা যা তুমি এখানে পুট করলে তার যাবতীয় কপিগুলোকে স্ক্যান করে এখানে তোমাকে পুট করতে হবে এখানে তো আপলোড ফাইলসে তোমাকে পাসপোর্ট সাইজ ফটো সিগনেচার মার্কশিট আধার কার্ড বার্থ সার্টিফিকেট এই সমস্ত কিছু তোমাকে আপলোড করতে হবে আপলোড করে নেওয়ার পর পার্ট আসছে নেক্সটে যখন ক্লিক করবে তারপর আসবে ডিক্লারেশন ডিক্লারেশনে তুমি ভালো মতো পয়েন্ট ওয়াইজ জিনিসগুলোকে বুঝে নেবে তোমার নামটা ভেরিফাই করে নেবে ডেট দেখে নেবে দেখে নেওয়ার পর সাবমিট অ্যাপ্লিকেশনটা ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমার কাছে এই পেজটি শো হবে এটা হচ্ছে এই ফর্মের লাস্ট একদম ফাইনাল জায়গা যেখানে তোমাকে ভালো মতো জিনিসগুলোকে একবার লাস্ট টাইম তোমাকে দেখিয়ে দেওয়া হবে যে তুমি কি কী পুট করেছো প্রিভিয়াসলি এই ফর্মে পার্সোনাল ডিটেলস প্যারেন্টস ডিটেলস এডুকেশন কোয়ালিফিকেশন আপলোড ফাইলস এগুলো যখন সমস্তগুলো তোমাকে দেখিয়ে দেবে তুমি দেখে নেবে যে আমি একদম ঠিক ঠিক পুট করেছি ডিক্লারেশন অবধি সমস্ত কিছু দেখে নেবে ভেরিফাই করে নেবে যে একবার যদি সাবমিট অ্যাপ্লিকেশন করে দাও তাহলে কিন্তু আর কোনোরকমভাবে এডিট করতে পারবে না সো মাথা ঠান্ডা রেখে সমস্ত কিছু জিনিসগুলো দেখবে এবং পুট করবে এবং সাবমিট অ্যাপ্লিকেশন করে দেবে এইভাবেই ফর্মটি ফিল আপ তোমার কমপ্লিট হয়ে যাবে এবং যদি কোনো রকম তোমার হেল্প লাগে ভিডিওটি দেখে কোথাও যদি বুঝতে আন্ডারস্ট্যান্ডিং না হয়ে থাকে ঠিকভাবে তোমার ডাউট থেকে থাকে আমাদের অফিসের নাম্বার ডিসক্রিপশনে দেওয়া থাকবে যে কোনো স্টুডেন্টের যেখানে প্রবলেম হবে আমাদের নাম্বার কল করে নেবে আমরা টোয়েন্টি ফোর আওয়ার্স অ্যাভেলেবেল আছি ঠিক আছে যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক দিও এবং আমাদের ইউটিউব পেজটিকে সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি শেষ অব্দি দেখার জন্য